এক মাসের চেষ্টায় সোমালীয় জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভ আবদ সহ 23 নাবিককে মুক্ত করা হয়েছে। শনিবার রাতে খবর নিশ্চিত করেছেন জাহাজটির মালিক পক্ষ কেএসআরএম গ্রুপ। জানা যায় হেলিকপ্টার থেকে ডলার ফেলার পর নাবিকদের মুক্তি দেওয়া হয়েছে। সমঝোতার পরে নাবিক সহ জাহাজটি ছেড়েও দেওয়া হয়েছে। দুবাইয়ের পথে রয়েছে জাহাজ এমভি আবদুল্লাহ, আর দুবাই থেকে বিমানযোগে দেশে ফিরবে জাহাজের নাবিকরা। গেল 12 মার্চ দুপুরে কেএসআরএম এর মালিকানাধীন এসআর শিপিং এর জাহাজটি জিম্মি করে সোমালিয়ার দস্যুরা। আটকের পরে সোমালিয়া উপকূলে নিয়ে যাওয়া হয় এবং মালিক পক্ষের সাথে মুক্তিপণের সমঝোতায় সন্তুষ্ট হয়েই জাহাজ ও নাবিকদের মুক্তি দেয় জলদস্যুরা।